কল্পনা থাকে। বিষ্ণু পরে আমি কথা বলবো সরাসরি, এখন আমাদের সুপরিচিত হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেবকে আমাদের গ্রামে এবং গ্রাম থেকে তারা এসেছে, তাদেরকে এক যেন আলোচনা শোনা আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তবে যদিও আমরা আলোচনা প্রতিরোধ করে থেকে আধা ঘন্টা 35 মিনিট, ভাইয়ের জন্য আমাদের আলোচনা হচ্ছে ভাইয়েরা আজকে 1 ঘন্টা আমাদের সময় দেয়, তাই তো নাকি? আমি বতানুবতিক প্রথা করি,
আমি এক ঘন্টা কথা বলে যদি পাঁচটা মানুষ করি না পারি, ও সাঁতা বলে আমি করবো? তোমার মুখ কাছে কেন কথা না? পৃথিবীতে সবচেয়ে উত্তম কথা আল্লাহর কথা। আল্লাহ কথা শোনার পরেও যদি কাল পরিবর্তন না আসে, বসতে হবে ওর কপালে হেদায়েত দিয়ে। কিন্তু সেখানে করাদের কিছু ছিল না, এই কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো সাহায্য মালিকানা আমি হাদিসটাকে মানা যাবে নাকি সন্দেহ থাকতে পারে? বিশ্বাস করে হাদিস কর্মসূচি নেই, আমি ওখানে আনবে ওখানে যদি আমি ফাঁকি আমাকে খারাপ দেখেছেন
সেদিন আল্লাহ সামিন আসলাম বাংলায় ওই দিন থেকে লিখেছি নাকি বলছেন আমার নাম সফর 12টা মাস নির্ধারিত, তার ভেতরে মেধা আর ৪টা মাস হচ্ছে পবিত্র। আল্লাহ বলেন আমার কাছে ৪টা মাস পবিত্র ছিল, এর ভেতরে জিলফাত, জিলহজ, মহরম আর শাবান। এই 4 মাসের ভেতরে ওই ওই জামানায় যারা মুশরিক কাফের তারাও সম্মান দিত। তারা সম্মান দিত কিভাবে? এই 4টা মাস আসলে তারা অন্তত বিশেষ করে মহরম, তাফসীরে ইবনে কাসীরের বর্ণনা, মহরম আসলে তারা তাদের মা বাড়ি গন্ডগোল, এই যত রকমের ফ্যাসাদ ছিল সব বন্ধ করে দিত। বলতো ঠিক আছে, আপনার সাথে আমার গন্ডগোল হয়, মারামারি আছে, কেস কাম চলছে, এটা এই মাসের জন্য বন্ধ, এই মাস শেষ হলে তারপর আপনার সাথে আবার আসবে। বলেন তারা কাফের মুশরিক, এরপরে তারা আল্লাহর এই মাসকে শাহরুল্লাহ বলা হয়, মহরম মাসকে, আল্লাহর মাস, এটা কার মাস? আল্লাহর মাসকে তারা মানত না আল্লাহকে, কিন্তু মাসকে সম্মান দিয়ে তারা মারামারি গন্ডগোল, কেস কাম, আইন আদালত সব বন্ধ থাক, এরপরে শুরু করবে। অথচ আমরা মুসলমান, এই আমলটা করতে পারছি, মহরম মাসেও মারামারি থেকে আছে, কেস কাম বন্ধ আছে। গত বছর থেকে আমি হাজিরা দিয়ে আসলাম টাকা, অন্তত যারা কি দেশের দায়িত্বে আছে ওরা মহরম পালন করার জন্য সরকার ছুটি দেয়, আর কি ছুটি দেয় কি? আল্লাহ তাদের সম্মান দিতে চাই তো এইভাবে আছে, কাফেররা দিয়েছে ওরা মারামারি বন্ধ করে, কেস কাম বন্ধ করে দিয়েছে। আমারও কিন্তু বলতো যে মহরম এসে গেছে আপনার নামে তো মিথ্যা মামলা, যাকে এই মাসে আর হাজিরা দেওয়ার দরকার নেই, সামনে মাস থেকে শুরু করতে বলেছে। তিন সম্মান দিয়েছে আপনি মহরমকে, আর আয় হোসেন আয় হোসেন করার কাজ আছে তা, আর মহরম করে ইমাম হোসাইনের জন্য নামই না, এটা নামই হয়েছে সে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল এই মাসের 10 তারিখে, কথা বুঝতেছে? আমাদের উপর বিপদ চলছে, এই বিপদ যেন